যে মুসলিম বন্ধু টেনশনে আছেন উপজীবিকা নেই বাসস্থানের ব্যবস্থা নেই চাকরিহীনতায় বেকারত্ব জীবন যাপন করতেছেন কোনো কিছু ব্যবস্থা পাচ্ছেন না হারাম চিন্তা সামনে আগাচ্ছেন তারা থেমে যান হারাম উপার্জনের দিকে যাবেন না হারাম থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত করে কোরআন করিমের এই আয়াতটি বাস্তবায়ন করেন আল্লাহ রব আলমিনের ওয়াদা আল্লাহরুল্লা আলমিন আপনাকে সবকিছু ব্যবস্থা করে দিবেন আয়াতটি হলো যে আল্লাহকে ভয় করবে আল্লাহ রব আলিন তাকে পথ করে দিবেন সংকীর্ণতা থেকে উঠে নিয়ে আসবেন এবং তাকে আশানাতীত রিজিকের ব্যবস্থা করে দিবেন